শিক্ষা সমাজক লজ্জানত করা এক ঘটনা। আমিন গাঁৱত শিক্ষার্থীক নিচাযুক্ত ট্যাবলেট সেৱন শিক্ষয়িত্রী। টিউশন শিক্ষয়িত্রীর এবার ভয়ঙ্কর কাণ্ড। ছাত্র ছাত্রীক নিচাযুক্ত ট্যাবলেট খুবই অসৎ কার্যত লিপ্ত করবার অভিযোগ উত্থাপন করেছে ছাত্র ছাত্রীর অভিভাবকে। অচেতন অবস্থান উদ্ধার হওয়া কেবাজনো ছাত্র ছাত্রীক চিকিৎসালয় ভর্তি করা হয়। ঘটনা সন্দর্ভত আমিনগাঁও আরক্ষী চকীত গোচর রুজু ভুক্তভোগীর। দাদা বমি করে আছে, অবস্থা বেয়া, মেডিকেলত লৈ গেছি। তারপর মানে যেটা মেমক ফোন মারিছো, বোলো মূল লড়াটো কি হয়েছে? তারপর মেমক কে মেডিকেলত হয়েছে, একো হওয়া নাই, গরমের কারণে হয়েছে। তারপর মানে মই মেডিকেলত যাই আছো। তারপর আর আমি মেডিকেল গুছি গলো। আমি মেডিকেল যাওয়ার আগত লড়াক সেলাইন দিয়ে আছে, বমি করেছে, বহুত কিবা কিবি কি হয়েছে আর গম নপাওয়া। মাস্টনি লড়াক মেডিকেল লৈ গেছে, এবারও গার্জেনক জানা নাই। তারপর মেডিকেল লৈ গল। মেডিকেল যাওয়ার পিছন যেটা সারে কইছে, আর সারে যেটা মেডিকেল সারে কইছে জি এম মানে হেরি ইয়াতে তুলারামত কইছে কি লড়াক কিনা বেয়া বস্তু খুয়াইছে, ইমিডিয়েটলি জি এন আর সি লৈ যাওয়া এনেকা কৈছে। কৈছে কি বিপদ হব, অবস্থা নাই, একদম মানে হাত ভরি কপি, তারপরে দাঁত সাত করছি আছে, আর অবস্থা বেয়া আর তার। তারপর লগে জি এম সিত লৈ যাব পারছি। এটা মানে তাই কিবা করার আগত তারমানে লড়াটো বাঁচাব লাগে, এটা তার প্রতি আকো গুরুত্ব দিয়া না। আর এটা লড়ার মুখে মানে মাস্তনি লড়ার ফলে চালে তারমানে লড়ার কথা নোকা হয়ে যায়, একোয়ে নকয় তারমানে। তারপর তেতিয়ালকে একো কোয়াই নাই, একোয়ে কোয়া নাই যে ট্যাবলেট যে খাইছে কিবা হয়েছে, একো কোয়া নাই, গরমের কারণে হওয়া বলে কৈছে। আমাক ৰাতিপুৱা টিউশন কৰিব মাতিছিলে আৰু 9টা বজাত কৈছিলোঁ। আমাক ছোৱালীকেইটাক 12টা বজাত আহিব দিছে আৰু ল'ৰাকেইটাক 2টা বজালৈকে ৰাখি থৈছে। তাৰপিছত আৰু ভাতিবেলা 6টা বজাত মাতিছে। 6টা বজাত গৈ কিনে শুই আছিলে মেমে আৰু কৈছে যে হেৰি মই স্লিপিং টেবলেট খাইছোঁ, হাল্লা কৰিব মানা কৰিছে। আৰু কৈছে তহঁতেও খাই কিনে শুই থাক বুলি কৈছে, আজি ৰেষ্ট ল বুলি কৈছে। অঁ খুজাইছে আৰু হল কেইদিনমান, তিনিদিনমান হ'ল টিউশ্যন। কেতিয়াৰ পৰা কৰি আছিলা? 2 মাহ হ'ল আৰু হ'ব। কেইটা টেবলেট তোমাক খাব দিছে? 3টা। 3টা টেবলেট কি হৈছে? পিছত নাজানো আৰু, যেতিয়া হস্পিটেল তেতিয়া হস্পিটেল গৈছিলোঁ। আমিন গাঁৱৰ পৰা নয়ন দাসৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। এনি ভাৰত 24ৰ প্ৰথম প্ৰয়াস জুবিন গাৰ্গৰ গীতৰ প্ৰতিযোগিতা। জুবিনৰ গানে কি আনে? অডিশ্যনৰ বাবে যোগাযোগ কৰক 8638661821 আৰু 8812831556 নম্বৰত। এনি ভাৰত 24ৰ উদ্যোগত এটা নতুন সংগীতৰ প্ৰতিযোগিতা আয়োজন কৰা হৈছে, যত মোৰ গানৰ প্ৰতিযোগিতা হ'ব। আপোনালোকে তাত প্ৰতিযোগী হিচাপে আহিবলৈ পাৰিব আৰু মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা জনাইছোঁ। আৰু অনুষ্ঠানটোৰ নাম হৈছে গানে কি আনে। সকলোকে মৰম জনাইছোঁ, সকলোৱে আহক, ইয়াত অংশগ্ৰহণ কৰক। থেংক ইউ ভেৰি মাচ, লাভ ইউ। আপোনাৰ ঘৰখন আৰু অফিচ চালে চকুৰুৱাকৈ সজাওক। আজি আহক সকলো ধরনের অত্যাধুনিক ফার্নিচারের বাবে সিটি ফার্নিচার 6 মাইল গুৱাহাটী। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ী রোড, পুরবিদারীর সম্মুখত গুৱাহাটী। আমার যোগাযোগ নম্বর 9435013969।